আমরা সকলে দোয়া করি জননেত্রী শেখ হাসিনা আল্লাহ তাকে সুস্থ রাখুক। শ্রীনগর উপজেলার জনগণ চায় মাননীয় প্রধানমন্ত্রী আবার পুনরায় প্রধানমন্ত্রী হোক এবং এই উন্নয়নের দ্বারা অব্যাহত থাকুক। বিশাল সুযোগ জননেত্রী শেখ হাসিনা, এর চাইতে আর কি করবে? যে সুন্দর সুন্দর রেল লাইন আমাদের উপহার দিতেছে। আমাদের শ্রীনগরবাসী আসলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ আমরা শ্রীনগরবাসী সবচেয়ে বেশি এই উপকৃত হচ্ছে এবং এটা শুভ মানে এটা যে একটা কি বলবো উন্নয়নের যে ধারা এটা আমরা স্বচক্ষে সাধারণবাসী সবসময় দেখতে পাচ্ছি। তো প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। অবশ্যই আমাদের প্রধানমন্ত্রীর এটা যেভাবে আমাদেরকে একটা পদ্মা সেতু করে দিয়েছে এবং যেভাবে রাস্তা করে দিয়েছে আমরা তার জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। এই রেল লাইনে আমরা কখনো বিক্রমপুরবাসী রেলে উঠবো, রেল স্বচক্ষে দেখবো এটা কখনো আশা করিনি। তাই প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এত তার কাছে কৃতজ্ঞ, এটা ভাষায় প্রকাশ করার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমরা মুন্সিগঞ্জ, আমাদের গর্ব যে আমরা মুন্সিগঞ্জ উপর দিয়ে পদ্মা রেলটা চলবে, এটা আমাদের জন্য বিরাট গর্বের বিষয়। আমরা সকলেই দোয়া করি জননেত্রী শেখ হাসিনা আল্লাহ তাকে সুস্থ রাখুক। বাংলাদেশের এই যে কিছু দুই তিন দিন আগে আমাদের একটা প্লেন উদ্বোধন হয়েছে, এই যে একটা আরেকটা মাইলফলক তৈরি করলো এই আজকে রেল উদ্বোধন হয়ে, আকাশ এবং জমিন দুইটা দিকে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি উনি আরও বেশি সমৃদ্ধশালী হোক, আমরা যেন জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে উনার হাতকে শক্তিশালী করতে পারি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিরোধী দল যেই কথাই বলুক, মানুষ উন্নয়ন চায়, মানুষের উন্নয়নের সুফল ভোগ করতেছে। আমরা যেমন সুফল ভোগ করতেছি, আমরা আজকে ঢাকা থেকে আসতেছি 20-25 মিনিটে, জীবনে এই দক্ষিণাঞ্চলের লোকজন রেল সংযোগ দেখে নাই। আমরা অনেক সন্তুষ্ট, আমরা অনেক খুশি, আমরা চাই শ্রীনগর উপজেলা আমরিক সহ সহযোগী সংগঠন এবং শ্রীনগর উপজেলার জনগণ চায় মাননীয় প্রধানমন্ত্রী আবার পুনরায় প্রধানমন্ত্রী হোক এবং এই উন্নয়নের দ্বারা অব্যাহত থাকুক। শ্রীনগরবাসী গর্বিত, আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা সুন্দর হইতেছে, আমরা সবাই ঢাকা নিরাপদে যাতায়াত করতে পারব। বিশাল সুযোগ জননেত্রী শেখ হাসিনা, এর চাইতে আর কি করবে? যে সুন্দর সুন্দর রেল লাইন আমাদের উপহার দিতেছে আওয়ামী লীগ সরকার, আমরা খুব আনন্দিত, খুশি, উল্লাসিত। আমরা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আমরা বিক্রমপুরবাসী অবহেলিত ছিলাম, আমাদের রাস্তাঘাট ছিল না, আমরা ঢাকা যেতে 8-10 ঘন্টা সময় লাগতো, এখন আমরা 20-25 মিনিটে শ্রীনগর চলে আসি। অতএব বলছেন নাকি জননেত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে ট্রেন লাইন উদ্বোধন হতে যাচ্ছে, এইতে আমরা এই অত্র এলাকার বিশাল দক্ষিণ এলাকার লোক আমার মনে হয় সবাই খুব সন্তুষ্ট, এদের আনন্দের দিন আজকে। আমরা যতটুকু জেনেছি দক্ষিণ অঞ্চলের লোকজনের জন্য যাতায়াতের বিশাল একটা সুবিধা হয়ে গেল, এই সুবিধা ভোগ করবে সারা দক্ষিণ অঞ্চলের লোক। এবং এছাড়াও এই রাস্তায় আমরা দেখেছি যখন ফেরি ছিল তখন ফলমূল, সবজি, মাছ, বিভিন্ন কিছু ঘন্টার পর ঘন্টা আটকিয়ে থাকতো, এগুলি নষ্ট হইতো, সেটা থেকে এই দক্ষিণাঞ্চলের লোক পরিত্রাণ পেল। এটার অনুভূতি তো আজকে খুবই ভালো এবং সবাই খুশি, সবাই অতি অত্যন্ত খুশির সাথে, মহিলা পুরুষ কোনো ভেদাভেদ নেই, সকলেই আসছে এই উন্নয়নের জন্য, দলমত নির্বিশেষে সবাই এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।